Hello everyone, hopefully you are doing great. আচ্ছা তোমরা কি ক্লাসরুমে ইংরেজিতে কথা বলে সবাইকে চমকে দিতে চাও কিন্তু আবার ইংরেজিতে কথা বলতে ভয় পাচ্ছো? আজকের এই ভিডিওতে তোমাদের ভয় দূর করার সব রকম চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি পুরোটি দেখবে। তোমরা হয়তো অনেকেই ভেবে থাকো যে ইংরেজিতে কি করে কথা বলবো, এত এত ভোকাবুলারি, এত এত সেন্টেন্স কিভাবে বলবো, কিভাবে শিখব। কিন্তু অল্প কিছু শব্দ বা বাক্য শিখেই তুমি কিন্তু ক্লাসে ইংরেজিতে কথা বলতে পারো। তো আজকের ভিডিওতে আমরা সেই টেকনিকগুলো শিখে ফেলব। ক্লাসে ঢুকেই প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে শুভেচ্ছা জানানো বা গ্রিটিংস জানানো। তোমরা ক্লাসে ঢুকে প্রথমেই যে কথাটি বলে শুরু করতে পারো সেটি হচ্ছে গুড মর্নিং অথবা গুড ইভিনিং। যদি তুমি মর্নিং শিফটে হও তাহলে গুড মর্নিং বলবে, আর যদি তুমি ডে শিফটে বা ইভিনিং শিফটে হও তাহলে গুড আফটারনুন বা গুড ইভিনিং বলতে পারো। তো তুমি ক্লাসে ঢোকার পর যদি দেখো তোমার আগেই টিচার চলে এসেছে ক্লাসে, তাহলে কি বলবে? গুড মর্নিং টিচার অথবা গুড ইভিনিং টিচার। আচ্ছা, ক্লাসে ঢোকার পর প্রথমেই কিন্তু তোমার শিক্ষকের সাথে কথোপকথন হবে। তখন তোমাকে শিক্ষক প্রথমেই যেটি জিজ্ঞাসা করতে পারেন তা হলো হাউ আর ইউ টুডে, অর্থাৎ তুমি কেমন আছো। তখন তোমার উত্তর হবে আই এম ফাইন হাউ আর ইউ স্যার, অথবা আই এম ফাইন হাউ আর ইউ টিচার, অর্থাৎ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এখানে নর্মাল কার্টেসি অনুযায়ী তুমিও শিক্ষককে জিজ্ঞাসা করবে তিনি কেমন আছেন। এছাড়া শিক্ষক কিন্তু ক্লাসে তোমাকে কমন কিছু ইনস্ট্রাকশন দিতে পারেন, যেমন স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, সিট ডাউন, বসে পড়ো, গো টু ইউর সিট, তোমার সিটে গিয়ে বসো, অথবা কাম হিয়ার, এদিকে আসো, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, বোর্ডটি পরিষ্কার করে ফেলো, হাউ ওয়াজ ইয়োর এক্সাম, তোমার পরীক্ষা কেমন হয়েছে, হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, তুমি কি বাড়ির কাজ করেছো। এ ধরনের অনেকগুলো পরিচিত ইনস্ট্রাকশন বা টার্মস ইউজ করতে পারেন শিক্ষক। তো শিক্ষক তোমাকে ক্লাসে কি কি জিজ্ঞাসা করতে পারেন সেগুলো তুমি জেনে ফেলেছো। তো এখন তুমি শিক্ষককে কিছু জিজ্ঞাসা করতে হলে সেটি কিভাবে জিজ্ঞাসা করবে সেটি শিখে ফেলা যাক। ধরো তুমি ক্লাসে প্রবেশ করতে গিয়ে দেখলে স্যার অলরেডি ক্লাস নিচ্ছেন, তখন তুমি কিভাবে প্রবেশ করবে? তখন তুমি স্যারের কাছে অনুমতি নেবে এভাবে, মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি কি ক্লাসে প্রবেশ করতে পারি। তারপর ধরো তুমি বাসায় কোনো কিছু পড়েছো কিন্তু বুঝতে পারোনি, ক্লাসে এসে সেটি শিক্ষককে কিভাবে জিজ্ঞাসা করবে? তুমি বলবে কুড ইউ প্লিজ হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দিস স্যার, অর্থাৎ আপনি কি আমাকে এটি বুঝতে সাহায্য করবেন। এখানে খেয়াল করলে দেখতে পাবে কুড ইউ প্লিজ কথাটি আমরা জুড়ে দিচ্ছি এই জন্য যে শিক্ষককে আমরা সম্মান প্রদর্শন করতে চাই, অথবা আমরা আমাদের মধ্যে নম্রতা বা ভদ্রতা দেখাতে চাই। এরপর ধরো তুমি আজকের ক্লাসে কি পড়ানো হবে সে সম্পর্কে জানো না, তো তুমি তখন শিক্ষককে জিজ্ঞাসা করতে পারো হোয়াট আর উই গোয়িং টু লার্ন টুডে স্যার, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি শিখতে যাচ্ছি স্যার। ধরো স্যার ক্লাসে কিছু পড়াচ্ছেন এবং তোমাকে জিজ্ঞাসা করলেন তুমি বুঝতে পেরেছো কিনা, এখন তুমি কিছুই বুঝতে পারোনি, তখন কি বলবে? তখন বলবে দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমার জন্য এটি বোঝা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আবার ধরো তুমি বুঝে ফেলেছো কি পড়িয়েছেন, তখন বলবে আই গট ইউর পয়েন্ট ক্লিয়ারলি, অর্থাৎ আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, টিচারের সাথে তো অনেক কথাবার্তা বলে ফেললাম, এখন তোমার বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলবে সেটি শিখে ফেলি। ধরো প্রথমেই তুমি তোমার বন্ধুকে কি বলতে পারো, হে বাডি হোয়াটস আপ, অর্থাৎ হ্যালো বন্ধু, কেমন আছো বা কি খবর। দেখো তুমি তোমার বন্ধু বান্ধবকে কিন্তু বাডি শব্দটি দ্বারা সম্ভাষণ বা অ্যাড্রেস করতে পারো। এরপর ধরো ক্লাসের বিরতি চলছে বা টিফিন টাইম চলছে, তখন তো তোমার একটু বাইরে ঘুরোঘুরি করতে মন চাবে, ধরো তুমি তোমার সাথে কোনো বন্ধুকে নিয়ে যেতে চাচ্ছ, তাকে কিভাবে সেই প্রস্তাবটি দিবে? তখন তুমি বলতে পারো উড ইউ লাইক টু গো আউটসাইড ইন দ্য স্কুল ইয়ার্ড, তুমি কি স্কুলের আঙিনায় আমার সাথে যেতে চাও, এভাবে বলতে পারো। এখন ধরো কেউ তোমাকে এই প্রশ্নটি করেছে অথবা কেউ তোমাকে এই রিকোয়েস্টটি করেছে, তখন তুমি কি বলবে? তখন তুমি অ্যান্সার হিসেবে বলতে পারো, যদি রাজি থাকো তাহলে বলবে ইয়েস আই উড লাইক টু গো, অথবা যদি তুমি রাজি না থাকো তাহলে বলবে নো আই উড নট। খেয়াল করলে দেখতে পাবে তুমি যখন তোমার কোনো বন্ধুকে কোনো কিছুতে কনভিন্স করতে চাচ্ছ তখন কিন্তু তাকে অনুরোধের সুরে কথাটি বলতে হবে,
সেই অনুরোধের জন্য তুমি কিন্তু উড ইউ লাইক টু এই কথাটি ব্যবহার করতে পারো। আচ্ছা, ধরো তোমার কোনো বন্ধুর সাথে এবার তুমি খুবই নর্মাল বা ক্যাজুয়াল বা একটা র্যান্ডম ডিসকাশন করছো, যেখানে তোমার অনুরোধের সুর বা উই উড ইউ লাইক টু এর ব্যবহার করা লাগবে না, তখন তোমার কোনো কিছু জানার থাকলে তুমি কিভাবে জানতে চেতে পারো? যেমন ধরো তুমি তোমার কোনো বন্ধুর প্রিয় বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছ, তখন তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো উইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ তোমার কোন বিষয়টি সবচেয়ে পছন্দ। অথবা ধরো কেউ তোমাকে এই প্রশ্নটি করলো, তখন তুমি কি উত্তর দেবে? তখন তুমি উত্তর দেবে ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অথবা ইংলিশ ইজ মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট। এভাবে তোমার উত্তরটি তুমি একদম নর্মালি ব্যক্ত করতে পারো। ধরো টিফিন টাইম চলছে, তোমার পাশে একটা বন্ধু বসে আছে, এখন তুমি যদি তাকে রেখে তোমার টিফিন একা একা খাও তাহলে কিন্তু খুবই অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তুমি তোমার বন্ধুকে কিভাবে অফার করতে পারো তোমার টিফিনটি? তুমি বলতে পারো ইটস টিফিন টাইম, উড ইউ লাইক টু টেক সাম স্ন্যাক্স, অর্থাৎ এটা টিফিন টাইম, তুমি কি কিছু নাস্তা করবে? এখন ধরো অন্য কেউ তোমাকে এই প্রশ্নটি করলো, তো তুমি কিভাবে উত্তর দিতে পারো? ধরো তুমি নিতে চাচ্ছ, তখন তুমি বলবে ইয়াস আই উড লাভ টু টেক সাম স্ন্যাক্স, আই এম সো হাংগ্রি। অথবা যদি তুমি নিতে না চাও তখন তুমি বলবে নো বাট থ্যাংকস, অর্থাৎ না কিন্তু ধন্যবাদ, অর্থাৎ অফারটি করার জন্য ধন্যবাদ। তুমি যদি শুধু নো এটুক বলো তাহলে কিন্তু খুবই রুড শোনা যায়। সো এই রুডনেসটা যেন না থাকে, তোমার ফ্রেন্ডের সাথে যেন ফ্রেন্ডলি কনভারসেশন হয়, সেজন্য তুমি বলতে পারো নো বাট থ্যাংকস, না কিন্তু ধন্যবাদ। তো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজিতে কথা বলার জন্য কমন কিছু টেকনিক, কিছু টার্মিনোলজি এবং কিছু কমন ইন্টারঅ্যাকশন শিখে ফেললাম। আসলে ভালো করে ইংরেজিতে কথা বলতে প্র্যাকটিস করার কোনোই বিকল্প নেই, সেটা বাসা হোক কিংবা ক্লাসরুম। তো এই ভিডিওটি বারবার দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবে, সেই শুভকামনা রেখে এখানেই শেষ করছি।